যদি কোনো মন্ত্রী অন্যায় করে থাকেন তাহলে দোষটা তার, এই মন্তব্য করেছেন তিনি। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। যদি কেউ অন্যায় করে থাকে দোষটা তার, বিশ্বাস করাটা অন্যায় নয়, বিশ্বাস ভাঙাটা অন্যায়। যদি কোন মন্ত্রী অন্যায় করে থাকে দোষটা তার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তাই আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের বুক চড়া করে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মমতা ব্যানার্জির সামনে আছে, আমাদের কোনো ভয় না। এর পাশাপাশি অনুব্রতর গড়ে দাঁড়িয়ে গরু পাচার নিয়ে কেন্দ্রকে এক এবং বিজেপিকে একযোগে নিশানা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন যে গরু পাচারের টাকা নিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম শুনুন। ভাই গরু পাচার, আমাদের নেতাকে ধরে রাখা হয়েছে এই কেসে, গরু আসে কোথা দিয়ে? গরু আসে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশে গরু দেখভালের দায়িত্ব কার? ওখানকার চিফ মিনিস্টার যোগী। গরুর টাকা যদি সত্যি সত্যি কেউ নিয়ে থাকে সেটা উত্তরপ্রদেশের বিজেপি আর বিএসএফ কে যারা রক্ষা করে সেই স্বরাষ্ট্র মন্ত্র, তারা গরুর টাকা নেয়, আমরা গরু পাচারের টাকা নিই না। ফিরহাদ হাকিমের বক্তব্য এবং তিনি যেটা বলছেন যে উত্তরপ্রদেশের থেকে কিন্তু গরু আসে, এবং একই সঙ্গে তিনি কিন্তু বিএসএফকেও কার্যত নিশানা করেছেন। যেহেতু আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, তিনি রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, কথা বলে নেব তার সঙ্গে। সৌমিকবাবু, ফিরহাদ হাকিম আজ বীরভূমে গিয়ে তিনি অভিযোগ করছেন এবং আক্রমণ করছেন সরাসরি কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রককে গরু পাচার নিয়ে, এবং গরু পাচারের টাকা উত্তরপ্রদেশে গিয়েছে, এই কথা তার বক্তব্য উঠে আসছে, কি বলবেন? যারা পাচার করেন তার সঙ্গে ওনার ঘনিষ্ঠ যোগাযোগ হয়তো থাকে, কারণ বিভিন্ন সময় মঞ্চে তার সঙ্গেও তাকে দেখা গিয়েছিল, সেই জন্য তিনি আর আমাদের থেকে বেশি খবর রাখতে পারেন। কিন্তু প্রথম বিষয়টা হলো উত্তরপ্রদেশ বা বিহার থেকে যে গরু আসে, সেই গরুগুলো যে হাটে আসে, গরু যখন আসে সেগুলো ঠিকঠাকই আসে, মানে হাটে বিক্রির জন্য আসে। সেটি গরু যে পাচারের জন্য আসছে, অন্য কোনো জায়গায় কনজিউম করবার জন্য আসছে, লোকাল মার্কেটের জন্য আসছে, সেটা বোঝার কোনো উপায় থাকে না। কিন্তু হাট থেকে সেই গরু বেরিয়ে যখন যায়, হাট থেকে সেটা সরাসরি সীমান্তে যায়, এই কথা অস্বীকার করার জায়গা নেই। বিএসএফ এর একাংশের যোগাযোগ ছিল এবং সেই জন্যই বিএসএফ এর বেশ কজন কর্তা এই মুহূর্তে জেলে বন্দি আছে, তদন্ত তাদের বিরুদ্ধেও চলছে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি কোনো গরু পাচার করতে হয় বা বিরাট ভাবে যদি ক্যাটল করিডর তৈরি করতে গেলে, সেখানে শুধুমাত্র বিএসএফও করতে পারবে না, শুধুমাত্র পুলিশও করতে পারবে না, তো সেখানে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বিশিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় প্রশাসন, স্থানীয় কিছু সমাজ বিরোধী এবং বিএসএফ এর একাংশের সঙ্গে মিলে ছিল বলেই পাচার হয়েছে। আর পশ্চিমবঙ্গের যে বর্ডার 2200 কিলোমিটারের হচ্ছে আমাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার, এই বর্ডার পোরাস, এই বর্ডারকে নিয়ন্ত্রণ করা শুধুমাত্র বিএসএফ এর পক্ষে সম্ভব নয় যদি রাজ্য সরকার সহযোগিতা না করে। কিন্তু এখানে তো রাজ্য সরকার সবসময় তাদের বিরুদ্ধে যুদ্ধন্দেহী মনোভাব করেছে। শুধু গরু পাচার নয়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলার মানুষকে ভাবতে হবে। আরেকটি প্রশ্ন আমি শুনছি, সেটা হলো যে যারা অনুপ্রবেশকারী এখানে এসে ধরা পড়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে যারা আমাদের দেশে ঢোকে, তারপরে বিএসএফ যদি তাদের গ্রেপ্তার করে, বিএসএফ এর কাছে কোনো আইন নেই তাকে কোর্টে প্রডিউস করবার, তার জন্য নির্ভর করতে হয় স্থানীয় প্রশাসনের ওপরে, ফরেনার্স অ্যাক্টে তাদের বুক করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেদিন কোর্টে তোলা হয় সেদিন কোনো জায়গায় পিপি মুভ করেন না, কোনো জায়গায় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সেখানে প্রতিরোধ দেওয়া হয় না এবং তারা নীল আকাশে মিশে যায়। এইভাবেই যুগ যুগ ধরে চলছে। কিন্তু বর্তমানের যে সরকার আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার, জাতীয় নিরাপত্তা এবং আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই সরকার সম্পূর্ণভাবে বদ্ধপরিকর এবং এক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি, তার জন্যই চারিদিকে এ ধরনের প্রক্রিয়া চলছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং ফিরহাদ হাকিম ওখানে গিয়েছিলেন বকখালি হত্যাকাণ্ডের পরে,
তিনি বলেছিলেন টিভি বাস্কের তত্ত্বকে তিনি ওখানে এন্ডোর্স করে এসেছিলেন, এবং যখন ওখানে মানুষগুলো মৃত্যুর সঙ্গে লড়াই করছে হসপিটালে, বিরাজ একবারের জন্য তাদের ওখানে দেখতে যেতে পারেননি, এক এইটুকুনি মানবিক মুখ তার কাছে কেউ প্রত্যাশা করেনি। আজকে তিনি বকুয়ে গেলেন কি তিনি বীরভূমে গেলেন, তিনি আন্টার্কটিকায় বেড়াতে গেলেন, এ নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কিছু যাবে আসবে না। বীরভূম জেলার মানুষ বদ্ধপরিকর, তারা তৃণমূলকে বিসর্জন দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।